هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا، الله تعالى أنزله ورسول الله معلمنا، ورسول الله معلمنا. هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا. আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম প্রীতি শেঠী। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আপনি আপনার বক্তৃতায় বললেন যে ওসামা বিন লাদেনকে আমরা সন্ত্রাসী বলতে পারি না, যেভাবে বিবিসি আর সিএনএন এই খবর প্রচার করছে, কিন্তু এর পাশাপাশি এই চ্যানেলগুলো থেকেই আমরা এই বিস্ফোরণের বিভিন্ন খবর আর হতাহতের সংখ্যা জানতে পারি। একই চ্যানেল থেকে এই খবরটা কি আমরা বিশ্বাস করবো নাকি করবো না? থ্যাংক ইউ স্যার। বোন, আপনি খুব সুন্দর আর প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমি বলছি যে আমরা যখন ওসামা বিন লাদেনের কথা বলছি, তখন বিবিসি বলছে সে সন্ত্রাসী, এটাতে বিশ্বাস করব না, কিন্তু সেই বিস্ফোরণে যে নিহতের সংখ্যা বলছে সেটাতে বিশ্বাস করব কি না। এই জন্যই বলছিলাম যে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার অর্থ এই নয় যে বিবিসির সব খবরই ভুল বা মিথ্যা। সেই খবরটাতে তারা একজন হিরোকে ভিলেন বানাচ্ছে। এভাবে যেখানে সুবিধা হয় সেগুলো চেক করবেন। এরকম বিভিন্ন বোমা হামলায় হতাহতের যে সংখ্যাটা দেখবেন, সেখানে নানা পক্ষের রিপোর্ট দেখবেন, সেগুলো মোটামুটি একই রকম হয়। যদি সরকারি চ্যানেল হয়, যে দেশে বোমা হামলা হয়েছে সে দেশে সরকারি চ্যানেল, সেখানে সংখ্যাটা একটু কম থাকে, কারণ সরকার দেখাতে চায় যে কম লোক মারা গেছে। যেমন পুলিশ কমিশনার আমাকে জানিয়েছিলেন 187 জন মারা গেছে, খবরের কাগজ বলছে 107 জন। আমি জানি না কার কথা ঠিক। আমি বলছি না যে পুলিশ কমিশনার মিথ্যে বলেছেন, এমন কিছু বলছি না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। তাই যখনই এরকম কোনো রিপোর্ট দেখবেন, সেটার প্রমাণও দেখবেন। ওসামা বিন লাদেনের উপর আগে প্রমাণ দেখতে হবে। এমনকি সেই খবরের চ্যানেলও বলা হচ্ছে সে প্রধান সন্দেহভাজন, সন্দেহ করা হচ্ছে, প্রাইম সাসপেক্ট। যদি আপনারা কখনো আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইটে যান, সেখানে বিভিন্ন সন্ত্রাসী অর্গানাইজেশনের একটা লিস্ট দেওয়া হয়েছে, টেরোরিস্ট অর্গানাইজেশন 43টা, তার 60% হলো মুসলিম। আপনি বলতে পারবেন সবচেয়ে জনপ্রিয় সন্ত্রাসী অর্গানাইজেশন, মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন সেটা কোনটা? নো সরি, সবচেয়ে জনপ্রিয় মুসলিম সন্ত্রাসী অর্গানাইজেশন কোনটা? আল কায়দা। এটা বলার জন্য কোনো প্রাইজ পাবেন না, এটা খুব সোজা, আল কায়দা। আমেরিকার তথ্য অনুযায়ী কতগুলো আক্রমণ হয়েছে, কতগুলো হামলা? উলফা 749টা হামলা, আল কায়দা মাত্র 28টা। এর মধ্যে 26টা হলো অভিযোগ, 2টো হামলা দায় আল কায়দা স্বীকার করেছে। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইট অনুযায়ী 2টো আল কায়দা স্বীকার করেছে, বাকিগুলো সব অভিযোগ, একটাও প্রমাণিত হয়নি। ইউএসএ ডিপার্টমেন্ট অফ জাস্টিসের ওয়েবসাইট অনুযায়ী আল কায়দার একটা আক্রমণও প্রমাণিত হয়নি। আমি আল কায়দার পক্ষে কথা বলছি না। ইয়োহান রেডলি যখন আফগানিস্তানে যান, তাকে তালেবানরা জিম্মি করে রেখেছিল, পরে ফিরে আসলে তাকে সাংবাদিকরা প্রশ্ন করল, আল কায়দার সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, আল কায়দার অস্তিত্ব নিয়ে আমার সন্দেহ আছে। তাই বোন, যখনই এ ধরনের কোনো খবর দেখবেন, আর আপনি যদি মিডিয়ার লোক হয়ে থাকেন, মিডিয়ার সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এই খবরটার বেশিরভাগই হয়তো ঠিক আছে। চেক করে দেখবেন, বেশিরভাগ জায়গায় দেখবেন সন্দেহভাজন, প্রধান সন্দেহভাজন, প্রাইম সাসপেক্ট। এমনকি সিএনএন বিবিসিতেও যদিও তারা বলে প্রধান সন্দেহভাজন, তারপরে এমনভাবে বলে যেন তারাই আসলে অপরাধী। আপনি কি শুধু সন্দেহের কারণে হাজার হাজার আফগানিকে মেরে ফেলবেন? এখানে তো কোনো প্রমাণই নেই। তাই বোন, যখন কোনো একটা খবর শুনবো, তখন আমাদের দেখতে হবে কে বা কারা সেটা নিয়ন্ত্রণ করছে, এর পেছনের উদ্দেশ্যটা কি। আগে থেকে চেক করবেন কোন খবরটা দেখছেন আর কোনটার উদ্ধৃতি দিচ্ছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার অমুসলিম ভাই, এই প্রশ্নটা আসলে করেছে আমার একজন অমুসলিম বন্ধু। ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম সাইক, আমি ম্যানেজমেন্টের ছাত্র। আমার প্রশ্নটা হলো, আপনি কি মনে করেন যে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভোগে, আর আমরা কি এ কথা বলতে পারি যে সন্ত্রাস এ কারণেই হচ্ছে? ধন্যবাদ স্যার। ভাই, আপনি প্রশ্ন করেছেন মুসলমানরা কি নিরাপত্তাহীনতায় ভোগে আর এই জন্যই সন্ত্রাসী আক্রমণগুলো হয় কি না। আমি আমার লেকচারে আগেও বলেছি যে সন্ত্রাসের পেছনে মূল কারণটা হলো অবিচার, নিরাপত্তাহীনতা নয়। নিরাপত্তার অভাব একটা অংশ হতে পারে, তবে আসল কারণটা হলো অবিচার, অবিচার আর কোনো বিশেষ গোত্রের মানুষের উপর অন্যায় করা। আপনি যদি গতকালের সানডে মিডের খবরটা পড়ে থাকেন, 9/11 উপলক্ষে লেখা একজন খুবই বিখ্যাত লোক যার নাম উইলিয়াম, তিনি সেখানে একটা উপদেশ দিয়েছেন যে মূল কারণ হলো অবিচার আর কোনো গোত্রের উপর অন্যায় করা। আর তিনি বোম্বের কর্তৃপক্ষের সাথে একমত যে এটা হতে পারে কাশ্মীর বিদ্রোহীরাই বোম্বেতে বিস্ফোরণটা ঘটিয়েছে, কিন্তু তিনি বলেছেন এর কারণটা কি,
তার মত অনুযায়ী কাশ্মীরিরা যুদ্ধ চায় না, তারা শান্তিপ্রিয় মানুষ, তাহলে কেন তারা যুদ্ধ করতে বাধ্য হচ্ছে? উত্তরটাও তিনি দিয়েছেন যে এর কারণ কাশ্মীরে গণতন্ত্রের নামে চলছে প্রহসন। তিনি বলেছেন, আমি না, এটা আমার মন্তব্য না, এ ব্যাপারে তিনি বিশেষজ্ঞ, আর পৃথিবীর মানুষকে তিনি উপদেশ দিয়ে থাকেন। তিনি বলেছেন এখানে গণতন্ত্র একটা প্রহসন, এটার অপব্যবহার করা হচ্ছে, আর সেজন্যই তারা যুদ্ধ করছে। ঠিক প্যালেস্টাইনেও তারা যুদ্ধ করছে, কারণ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাই সন্ত্রাসের কারণ হচ্ছে কোনো গোত্রের মানুষের উপর অবিচার করা অথবা কোনো অন্যায় করা। তাই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা তাদের যুদ্ধ চালাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে, আর এটাকে সন্ত্রাস বলছে তারা যারা তাদের বিপক্ষে আছে, যারা তাদের পক্ষে, তাদের জন্য এটা ভালো। উদাহরণস্বরূপ ভগৎ সিং, তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, ব্রিটিশ সরকার তাকে বললো টেররিস্ট, আমরা বলি মুক্তিযোদ্ধা। আর তাই এভাবে কারণ খুঁজে দেখবেন, তারপর আপনি বলবেন সন্ত্রাসী কি না। তাই বললাম সন্ত্রাস শব্দটার অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো সংজ্ঞা আছে, এটা বদলায় ভৌগোলিক অবস্থানের কারণে, ইতিহাসের কারণে বদলায়। তাই ব্রিটিশ সরকার যে লোককে বলছে সন্ত্রাসী, আমরা ইন্ডিয়ানরা তাকে বলছি মুক্তিযোদ্ধা। আর এইভাবেই আমাদের বুঝতে হবে আসল কারণটা হলো কোনো গোত্রের উপর অত্যাচার করা। হ্যাঁ ভাই, আমার নাম হলো শ্যাম, শ্যাম সুনার, আমি মারাঠি মহানগর পেপারে কাজ করি, চাকরি করি। আজ আপনার লেকচার শুনে আমি প্রশংসার ভাষাও হারিয়ে ফেলেছি, কিন্তু আমার এটা মনে হয় যে ভারতে হিন্দু আর মুসলমানদের এক হওয়ার জন্য কিছু না কিছু একটা করা দরকার, আমার সেটাই মনে হয়, আর তাই করছি গত 10-12 বছর ধরে। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে ভারতে বস্তিতে যারা থাকে তারা গ্রাম থেকে এসেছে, বোম্বেতে এসেছে রুটি রুজির জন্য, এই বস্তিগুলোতে যে হিন্দু আর মুসলমান আছে তারা একে অন্যকে অপছন্দ করতে পারে আর অপছন্দ করেও, এখন এই অপছন্দগুলোকে দূর করার জন্য আপনার কী মতামত? ইন্ডিয়াতে হিন্দু আর মুসলমান ধর্মের লোক কিভাবে একসঙ্গে পাশাপাশি থাকতে পারবে? ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, এই ব্যাপারটাতে আমার মতামত কি যে আমরা কিভাবে হিন্দু আর মুসলমানদের একতা আনতে পারবো, কিভাবে তাদের একত্রিত করতে পারবো, এর উত্তরে আমি বলবো আমার একটা ভিডিও লেকচার আছে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্যগুলো নিয়ে। আমি বোম্বে লেকচার দিয়েছি, চেন্নাইতেও লেকচার দিয়েছি, ইন্ডিয়ায় অনেক জায়গায় লেকচার দিয়েছি, আর সেসব জায়গায় আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সেখানে এসেছে। বোম্বেতে এসেছিল 20,000 লোক, চেন্নাইতেও তাই, আর অন্যান্য জায়গাতেও একই অবস্থা ছিল। অনেক অমুসলিম সেখানে উপস্থিত ছিলেন, হাজার হাজার হিন্দু আমার বক্তৃতা শুনতে এসেছিলেন, আর তাদের অনেকে আমাকে বললেন যে ভাই জাকির, একজন হিন্দু আমাকে বললেন, আমাদের এই হিন্দু ধর্ম সম্পর্কে গত 40 বছরের জীবনে আমি যেটা জানতে পারিনি সেগুলো 4 ঘন্টা জানতে পারলাম। আমি এক্ষেত্রে কোরআন মেনে চলি, যেটা আছে সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে, তালাবিলা কালমিতিন সাওয়া ইমরানা বাইনাকুম, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই। প্রথমটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহর উপাসনা করি, আমাদের বুঝতে হবে। আর এটা কখনোই মনে হয় না যে হিন্দু ধর্ম একই জিনিস, ইসলাম ধর্ম একই জিনিস, খ্রিস্টান ধর্ম একই জিনিস, এই কথাটা ঠিক না। হিন্দু কোনো পণ্ডিতকে মুসলমান হতে বললে তিনি হবেন না, কোনো মুসলমানকে খ্রিস্টান হতে বললে তিনি হবেন না, খ্রিস্টান যাজককে হিন্দু হতে বললে তিনি হবেন না, একই জিনিস কোথায়? এগুলো মোটেই এক নয়, আমাদের মানতে হবে বেশ কিছু পার্থক্য আছে, তবে কিছু সাদৃশ্যও আছে। আসুন আমরা সবাই অন্ততপক্ষে সাদৃশ্যগুলো মেনে নিই, পার্থক্যগুলো না হয় থাকলো। আমি যেটা বলি যে আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে হতে পারে সেটা ভগবদ গীতা, হতে পারে বেদ, হতে পারে উপনিষদ, বাইবেল, কোরআন, আসুন সাদৃশ্যগুলো দেখি, পার্থক্যগুলো নিয়ে আলোচনা পরে করব আমরা, তবে যে কথাগুলো একই আসুন আমরা সবাই সেগুলো মেনে চলি। আমি আমার লেকচারে এমন অনেক সাদৃশ্যের কথা বলেছি, অনেকগুলি, এর জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। আর আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটা জানে না, মুসলমান তাদের ধর্ম সম্পর্কে জানে না, হিন্দু তাদের ধর্ম সম্পর্কে জানে না। অনেক মুসলমান প্রতিবাদ করেছে হিন্দু ধর্ম আর ইসলামের মধ্যে সাদৃশ্য অসম্ভব, অনেক লোক এসেছিল শুধু তর্ক করার জন্য, যেন আমি আজে বাজে বকছি, হিন্দু আর মুসলমান একই, অসম্ভব। কিন্তু তারা যখন আমার লেকচার শুনলো তখন বিস্মিত হলো, যারা তর্ক করতে এসেছিল তারাও সে কথাগুলো মেনে নিল, আর অনেক হিন্দু সেখানে ছিল। আমাদের বুঝতে হবে আমাদের মধ্যে একই কথাগুলো মেনে চলতে হবে। তার প্রথম কথাটা হলো আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আমরা উপাসনা করি একমাত্র আল্লাহর, এটাই সবচেয়ে বড় মিল। এখানে আরো উদ্ধৃতি দেওয়া যায়, বেদের উদ্ধৃতি দেওয়া যায়, ভগবত গীতার উদ্ধৃতি দেওয়া যায়, এটা আছে ছন্দকীয় উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদ, একম এবিদিতিয়াম, স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়া শ্বেতসূত্র উপনিষদের 6ষ্ঠ অধ্যায়ের 9ম অনুচ্ছেদে আছে, নাচসে কসিজ জনিতা নাচ দীপ, তার কোনো প্রভু নেই, তার কোনো মা বাবা নেই, এটা একটা সংস্কৃত উদ্ধৃতি, তার মানে সর্বশক্তিমান স্রষ্টার কোনো মা বাবা নেই, তার কোনো মালিক নেই। এছাড়াও আপনারা দেখতে পাবেন এটা আছে শ্বেতসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে, নতস্তিপতি মাস্তি, সর্বশক্তিমান
স্রষ্টা তার কোনো প্রতিকৃতি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই। একই কথা বলছে যজুর্বেদ 32 নম্বর অধ্যায় 3 নম্বর অনুচ্ছেদ। সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাহলে আপনি যদি বেদ পড়েন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দেখবেন সেখানে একটাই স্রষ্টা। তাই মানুষ অনেক সময় ধর্মগ্রন্থ সম্পর্কে জানে না। আর এই প্রশ্নটা কয়েকদিন আগে আমাকে করা হয়েছিল স্টার নিউজ চ্যানেলের একটা সাক্ষাৎকারে। আমাকে প্রশ্ন করেছিল, জাকির ভাই, বন্দে মাতরম শব্দটা, এটা সম্পর্কে আপনার মতামত কি? এই শব্দটাকে মুসলমানরা বলতে পারবে? আমি বললাম, মুসলমান বলতে পারবে কিনা সে ব্যাপারে পরে আসছি, আগে বলি হিন্দু ধর্ম কি বলে। তিনি প্রথমে বোঝেননি আমি কি বলতে চাচ্ছি। আমি বললাম, বেদের পণ্ডিতরাও বলবেন বেদে বলা আছে যে স্রষ্টার কোনো প্রতিমা নেই। তাই আপনি যখন বলছেন বন্দে মাতরম, অর্থাৎ এই দেশ, আপনার মা, তাকে স্রষ্টা বলছেন। এখানে পণ্ডিত লোক, আমি সাধারণ মানুষের কথা বলছি না যারা ধর্মগ্রন্থ সম্পর্কে বেশি কিছু জানেন না। তবে পণ্ডিত কাউকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন বন্দে মাতরম আর বেদের কথা পরস্পর বিরোধী। কারণ বন্দে মাতরম কম করে হলো 3 জায়গায় বলছে, আমি তোমার সামনে নতজন হই, আমি তোমাকে পূজা করি। আপনারা দেখবেন আর্য সমাজ আর এছাড়া অনেক বিখ্যাত পণ্ডিত, তাদের মতে বেদের কথা অনুযায়ী মূর্তি পূজা করা নিষিদ্ধ। আপনারা দেখবেন ভগবদ গীতার 7ম অধ্যায়ের 20 অনুচ্ছেদে আছে মূর্তি পূজা করা সম্পূর্ণ নিষেধ। তাই হিন্দু ধর্মগ্রন্থগুলো দেখলে বুঝতে পারবেন, দুর্ভাগ্যক্রমে হিন্দুরা এখন প্যান্থেইজমে বিশ্বাস করে। তবে বেদ কিন্তু বলছে একজন স্রষ্টার কথা। এছাড়াও বন্দে মাতরম, আমি তোমার সামনে নতজন হয়ে পুজো করছি, একটু আগে যে উপনিষদ থেকে উদ্ধৃতি দিলাম তার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্ম অনুযায়ী 12টা লাইনে আমাদের আপত্তি আছে। 3 বার বলা হয়েছে বন্দে মাতরম, যার অর্থ তোমার সামনে নতজন হই। 3 বার বলা হয়েছে এই দেশ আমার মা। 3 বার বলা হয়েছে আমি তোমার পায়ে চুমু দেব। 3 বার বলা হয়েছে এদের স্বর্গীয় দেশের হাসির কথা, স্বর্গীয় হাসির কথা। দেশকে বলা হচ্ছে লক্ষ্মী, বলা হচ্ছে দুর্গা। এই সব কিছু আপত্তিকর। আমরা মুসলিমরা এদেশকে ভালোবাসি, কিন্তু সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কারো কাছেই মাথা নত করব না। এমনকি আমাদের মা, যে মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আমরা মাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু মায়ের সামনে নতজন হই না। আমাদের নিজেদের মা, যে ব্যক্তিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, ভালোবাসি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমনকি আমরা সেই প্রিয় নবীজির সামনেও নতজন হই না। বন্দে মাতরম এই গানটা গাওয়ার কি আসলেই কোনো প্রয়োজন আছে? এটা পলিটিক্যাল গেম। পলিটিশিয়ানরা এটা করেছে ভোট ব্যাংকের জন্য, তারা এমনকি তারিখটা নিয়েও খেলা করেছে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গানটা লিখেছেন 1876 সালে, আর এটা ছাপা হয় 1882 সালে। তাহলে 125 বছর আর 27 সেপ্টেম্বর কোত্থেকে আসে? এই ভুলটা করেছে পলিটিশিয়ানরা, পলিটিক্যাল খেলা। এছাড়াও সৌদি আরবে যে মুসলমান আছে, সে তার দেশ সৌদি আরবের কাছে নতজন হয় না। যে মুসলমান পাকিস্তানে থাকে, সে পাকিস্তানের কাছে নতজন হয় না, এটা শির্ক। তাই যদি বলেন ইন্ডিয়ার মুসলমানরা দেশপ্রেমিক না, এটা আমাদের ধর্ম। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই দেশকে অনেক উন্নতি দিয়েছেন, আমরাও দেশকে ভালোবাসি। যখন প্রয়োজন হবে সত্যের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারো সামনে নতজন হব না। এবার চিরকুটে শেষ প্রশ্ন। মিস্টার ক্রিস্টোফার লোবো নামে এক অমুসলিম ভাই প্রশ্ন করেছেন, কিভাবে প্রমাণ করবেন যে 9/11 ভেতরের কেউ ঘটিয়েছিল? ভাই লোবো প্রশ্ন করলেন, কিভাবে আমি প্রমাণ করব 9/11 ভেতর থেকে ঘটানো হয়েছে? আমি এখানে কিছু প্রমাণের কথা বলতে পারি, প্রমাণ করেছেন অন্য কিছু লোকজন। এই মাত্র কয়েকদিন আগে নিউজ পেপারে একটা খবর বের হয়েছিল যে আমেরিকার 75 জন প্রফেসর, তারা বলেছেন তারা মনে করেন 9/11 ভেতর থেকে ঘটানো হয়েছে। এই খবরে আরও বলা হয়েছিল, এটা এসেছিল টাইমস অফ ইন্ডিয়ায় সম্ভবত 7 সেপ্টেম্বরের 7 তারিখে, বলা হয়েছে 75 জন প্রফেসর এবং বিজ্ঞানী যারা আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন, তারা মনে করেন 9/11 ভেতর থেকে ঘটানো হয়েছে। তারা বলেছেন যে হোয়াইট হাউসের কিছু পলিটিশিয়ান তারাই প্ল্যান করে এই টুইন টাওয়ারটা ধ্বংস করেছে। তারা আরও বলেছেন এখানে প্রধান কারণ হলো যাতে করে তারা তেল সমৃদ্ধ দেশগুলোকে আক্রমণ করে সেখানকার তেল নিয়ন্ত্রণ করতে পারে। ওপেন সিক্রেট, আগেই বলেছি। এদের মধ্যে একজন প্রফেসরের নাম টি জোনস, তিনি বলেছেন যে আমরা এটা মানি না যে 19 জন হাইজাকার আর আফগানিস্তানের গুহায় বসা কিছু মানুষ এরকম পেশাদারি একটা কাজ করতে পারে। তারা এটা করতেই পারে না, আমরা এটা বিশ্বাস করি না। ঈশ্বরের কসম, আমরা পেছনের সত্যটা বের করব আর সেটা প্রকাশ করব। আমরা সরকারের দেওয়া থিওরিতে বিশ্বাস করি না। তারা সরকারের থিওরিতে বিশ্বাস করে না,
আর তিনি এরপর আরো বলেছেন যে প্রফেসর এবং বিজ্ঞানী হিসেবে আমরা জানি টুইন টাওয়ারে যে স্টিল বিমগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো প্লেনের জ্বালানির উত্তাপে কখনোই এভাবে গলে যেতে পারে না, সেখানে অবশ্যই নিচে থেকে বোমা ফাটানো হয়েছে, সেজন্য এভাবে ধসে পড়েছে বিল্ডিং, না হলে ধসে পড়তো না। এটার উপরে অনেক ভিডিও আর অনেক বই লেখা হয়েছে, আমি এর মধ্যে বেশ কয়েকটা ভিডিও দেখেছি, আমি প্রফেসর স্টিভ জোনসের বানানো ডকুমেন্টারি ফিল্মটাও দেখেছি। গতকালের পেপারে আমি আরেকটা খবর দেখলাম যে 3 দিন পরেই প্রফেসর স্টিভ জোনসকে বেতন সহ ছুটি দেওয়া হলো। চিন্তা করেন, পেড লিভ, অনেক ভিডিও আছে, আপনারা হয়তো দেখেছেন। এরকম আরো ভিডিও হলো লুজ চেঞ্জ, 9/11, এই ফিল্মটা বানিয়েছেন 21 বছর বয়সী একজন আমেরিকান, এ নামে তিনি পরপর অনেকগুলো ডকুমেন্টারি বানিয়েছেন। এই 9/11 এর ডকুমেন্টারি বিভিন্ন জায়গা থেকে ভিডিও ক্লিপ সংগ্রহ করে CNN, ফক্স চ্যানেল, বিভিন্ন নিউজ ক্লিপ, তিনি বেশ কিছু ইন্টারভিউ নিয়েছেন, তারপর এই ডকুমেন্টারিটা বানিয়েছেন। সেখানে তিনি বলেছেন যারা ওই প্লেন দেখেছিল তারা বলেছিল প্লেনটা প্যাসেঞ্জার ক্যারিয়ারের মতো ছিল না, অনেকটা মিলিটারি প্লেনের মতো, কোনো জানালা ছিল না। তারপর ভিডিওতে দেখা যায় প্লেনটা যখন বিল্ডিং এর কাছে আসলো তখন একটা ডানায় আগুন ধরে যায়, সেটা সেই প্লেনের আগেই টুইন টাওয়ারকে আঘাত করে। এরপর তিনি আরো প্রমাণ দেখিয়েছেন, তিনি বলেছেন যে তিনি সেই কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজমেন্টের ইন্টারভিউ নিয়েছেন যারা এই টুইন টাওয়ার বানিয়েছে, তারা বলেছে এটা অসম্ভব, টুইন টাওয়ার যেভাবে বানানো, ঝড়ে কিছু হবে না, টর্নেডোতেও কিছু হবে না, প্লেনের ধাক্কায় বিল্ডিংটা কখনোই এভাবে ভেঙে পড়বে না, প্লেনের ফুয়েল 1000 ডিগ্রি তাপমাত্রায় জ্বলেছে, বিল্ডিংটাতে কয়েক ঘন্টা ধরে 2000 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এরকম হওয়ার কথা না। 10 দিন পরে তারা এই মতটা বদলে বলল না, এরকম হতেও পারে, প্লেনের জ্বালানির কারণে বিমগুলো ক্ষতি হতে পারে। আরেকজন প্রফেসর তার মতামতটা বদলাতে চাননি, তার চাকরিটা তখন চলে গিয়েছিল। এছাড়াও তারা কি করেছে সেই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে, টুইন টাওয়ার যখন ভেঙে পড়ল সেটা কিভাবে ভাঙলো, কনস্ট্রাকশন কোম্পানি যেভাবে কোনো বিল্ডিং ভাঙে। তিনি পরিসংখ্যান দিয়েছেন যে নিউ ইয়র্কের অনেক বড় বড় বিল্ডিং, 40 তলা বা 60 তলা বিল্ডিং, সেখানে ঘন্টার পর ঘন্টা আগুন জ্বলেছে কিন্তু সেই বিল্ডিংগুলো ভাঙেনি। আমেরিকার ইতিহাসে টুইন টাওয়ারই প্রথম বিল্ডিং যেটা এইভাবে ভেঙে পড়েছে। তিনি আরও দেখিয়েছেন যখন কোনো বিল্ডিং ভেঙে ফেলা হয় তখন সেগুলো যেভাবে ভেঙে পড়ে টুইন টাওয়ারও সেভাবে ভেঙে পড়েছে, প্ল্যান করে বোমা ফাটানো হয়েছে। আর যারা উদ্ধার কাজে ব্যস্ত ছিল যেমন ফায়ারম্যান, তাদের ইন্টারভিউ নেওয়া হলে তারা বলেছিল মনে হচ্ছিল উপর থেকে বোমার সুইচে চাপ দেওয়া হচ্ছিল আর বোমাগুলো ফাটছিল বুম বুম বুম। তাহলে টুইন টাওয়ার যেভাবে ভেঙে পড়েছে সেটা একটা প্রমাণ। এরপর তারা বলেছে সরকারের দেওয়া সবগুলো প্রমাণ তারা ভালো করে দেখেছে, বলা হয়েছে 19 জন হাইজ্যাকার ছিল, তাদের মধ্যে কয়েকজন প্লেন চালানোর প্রশিক্ষণ নিয়েছিল, ইউনিভার্সিটিতে গিয়ে কয়েকজন প্রফেসরের ইন্টারভিউ নিয়েছেন। আপনারা কি মনে করেন এই লোকগুলো কাজটা করেছে? অসম্ভব, প্লেনটা যেভাবে দিক পরিবর্তন করেছে। আমিও সিনিয়র কিছু পাইলটদের সঙ্গে কথা বলেছি যারা অনেক বছর ধরে বড় বড় বোয়িং আর এয়ারবাস চালাচ্ছেন, তারা বলেছেন এভাবে টার্ন করা খুবই কঠিন কাজ, মাত্র কয়েক ঘন্টা প্লেন চালানো এটা করা সম্ভব না। তারা বলেছেন এটা অবশ্যই একটা মিলিটারি প্লেন। এছাড়াও সরকারের তথ্যও দিয়েছিল প্লেন থেকে ফোন করা হয়েছিল, ফোন করে তারা বলেছে যে প্লেনের প্যাসেঞ্জার আর প্লেনটা হাইজ্যাক করা হয়েছে। এরকম একটা ফোন করেছিল একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট, সে বলেছিল বিল্ডিং পানি পানি পানি, মাই গড মাই গড। সে 12 বছর ধরে প্লেনে চড়ে আসছে, নিউ ইয়র্কের বিল্ডিং কখনো দেখেনি। আরেকজন লোক ফোনে বলেছিল মা, মার্ক বিংহাম বলছি, মা তুমি শুনতে পাচ্ছ আমাদের হাইজ্যাক করা হয়েছে, তুমি কি বিশ্বাস করো? এখানে প্রশ্নটা হওয়া উচিত ছিল, যদি আমি আমার মাকে ফোন করতাম তাহলে আমি বলতাম জাকির বলছি, পুরো জাকির নেক বলতাম না, সে বলেছে মার্ক বিংহাম, মা আমি মার্ক বিংহাম। সে যদি মায়ের সাথেই কথা বলে তাহলে বলবে আমি মার্ক, পুরো নামটা বলবে না। এটাকেও একটা প্রমাণ বলতে পারেন, আপনার মায়ের কাছে কি পুরো নামটা বলবেন? এসব প্রমাণ আর ফোনের রেকর্ডগুলো এখনো আছে। তারপর জরিপ করে দেখা গেল 32,000 ফিট উপরে কি মোবাইল ফোন কাজ করতে পারে, সেই জরিপে জানা গেল 4,000 ফিট উপরে মোবাইলের যোগাযোগের সম্ভাবনা 0.4%, 8,000 ফিট উপরে গেলে সেটা 0.1%, আর 32,000 ফিট উপরে গেলে সেটা 0.006%, 0.006, কোনো সম্ভাবনা নেই। সেই ডকুমেন্টারিতে বলা হয়েছে এখন আমেরিকা $00,00,000 খরচ করছে এই উচ্চতায় যেন মোবাইল ফোন কাজ করতে পারে, 2001 সালেই তারা করেছে। এরকম আরও ডকুমেন্টারি আছে, একটাতে বলা হয়েছে সেখানে ব্ল্যাক বক্স থাকার কথা, প্রত্যেক প্লেনে 2 ব্ল্যাক বক্স থাকে, এই ব্ল্যাক বক্সগুলো 3000 ডিগ্রি তাপমাত্রায় কয়েক ঘন্টা ধরে পুড়লেও টিকে থাকবে, কিন্তু মাত্র 1-2000 ডিগ্রি তাপমাত্রায় সবগুলো ব্ল্যাক বক্স ধ্বংস হয়ে গেল। এটা আসলে প্ল্যান করে করা। এই ঘটনার মাত্র কয়েক সপ্তাহ পরেই ওসামা বিন লাদেন উম্মা নামে একটা ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছিল,
সে বলেছিল আমি মুসলিম মিথ্যে কথা বলি না, আমার মত অনুযায়ী নিরীহ মহিলাদের হত্যা করা এটা নিষিদ্ধ, এটা ঠিক না। নিরীহ শিশুদের হত্যা করা অন্যায়, কোনো নিরীহ মানুষকে হত্যা করা অন্যায়, ইসলাম এটা নিন্দা করে। ওসামা বিন লাদেন একটা সাক্ষাৎকারে এই কথা বলেছিল। কয়েকদিন আগে আল জাজিরা টিভিতে একটা ভিডিও ক্লিপ দেখানো হয়েছিল, ওসামা বিন লাদেন 9/11 জন্য ট্রেনিং নিচ্ছে। যেহেতু 75 জন প্রফেসর বলেছেন এটা ভেতরে কেউ করেছে, এখন তারা 5 বছর পরে ভিডিও ক্লিপটা প্রচার করছে কেন, তাহলে আমরা বুঝতে পারছি এটা ভেতরে কেউ করেছে। আর এই 75 জন প্রফেসর শপথ করেছিলেন ঈশ্বরের কসম অবশ্যই এটার একেবারে শেষ পর্যন্ত দেখব। এরপর পেন্টাগনের হামলাটা নিয়ে বলি, পেন্টাগনে যে প্লেনটা বাস্ট হয়েছে সেখানে ঘাসের উপর কোনো দাগ নেই, কোনো দাগ নেই, শুধু পেন্টাগনের দেয়ালে একটা গর্ত, সেই গর্তটা শুধু প্লেনের মূল বডিটার সমান। আমরা একটা গর্ত দেখেছি টেলিভিশনে, সেটা দেখানো হয়েছিল, প্লেনের দুটো ডানাও সেখানে ছিল, ডানাগুলো বাইরে পড়েছিল, কিন্তু এর জন্য পেন্টাগনের কোনো জানালারই কোনো ক্ষতি হয়নি। যদি প্লেনের বডি ঢুকে যায় আর ডানা বাইরে থাকে তাহলে অন্ততপক্ষে পেন্টাগনের জানালার কিছু ক্ষতি হওয়ার কথা, বিল্ডিং এর কোনো ক্ষতি হয়নি। কেন শুধু প্লেনটার মূল বডি বিল্ডিং এর ভেতরে ঢুকে যাবে, ডানা এবং লেজেরও তো ভেতরে ঢোকার কথা, এটা বানানো হয়েছে। অনেকে বলে যে জানেন প্লেনটা মাথার 40 ফিট উপরে ছিল, এখনকার বিজ্ঞান বলে বোয়িং প্লেন যদি 40 ফিট উপরে ওড়ে আশেপাশের গাড়ি উড়ে যাবে। একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছিলেন শুনে মনে হচ্ছিল মিসাইল, এটা অবশ্যই মিসাইল, মিসাইল এরকম গর্ত তৈরি করতে পারে। আর সেখানে কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, প্লেনটার সামান্য কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, একটা ফাইটার প্লেনের ইঞ্জিন পাওয়া গিয়েছিল সেখানে, এমনকি প্লেনটার ক্ষেত্রেও শুধু একটা গর্ত পাওয়া গেছে। সময় কম, বিস্তারিত বলছি না, এ ব্যাপারে অনেক প্রমাণ দেওয়া যেতে পারে, একজন বোকালোকও বুঝতে পারবে এটা ভেতরে কেউ করেছে। তবে জর্জ বুশকে কনভিন্স করতে পারেনি, তারা বলেছেন এমনটা করার কারণ যেন তারা আক্রমণ করতে পারে আফগানিস্তানে, এরপর ইরাকে, তারপর ইরানে। এটা অনুমান করা হচ্ছে যে ইরানেও আক্রমণ করতে পারে, তারা তেল সমৃদ্ধ দেশগুলো দখল করতে চায়। এই সন্ত্রাসী হামলা করার কারণটা কি, একটা হলো অন্যায় আরেকটা হলো টাকা পয়সার জন্য, ক্ষমতার জন্য। অনেক পলিটিশিয়ান যখন বুঝতে পারে যে তারা ভোট হারাচ্ছে তখন একটা আতঙ্কের সৃষ্টি করে, আমাকে নির্বাচিত করো নাহলে মুসলিমরা তোমাদের মেরে ফেলবে। গুজরাটের একই ঘটনা, আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল আমাদের নির্বাচিত না করলে মুসলিমরা মেরে ফেলবে, পরের টার্মে তারা ক্ষমতায় এলো। তাহলে আমরা বুঝতে পারছি এই কাজটা আসলে ভেতর থেকেই করা হয়েছিল। আর এটার উপরে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন, 9/11, লুজ চেঞ্জ, ফারেনহাইট, অনেক, এগুলো যদি দেখেন এটা একেবারে স্পষ্ট ওপেন সিক্রেট যে টুইন টাওয়ারের এই হামলা এটা আসলে করেছে জর্জ বুশ নিজেই। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন স্যার, আপনার কাছে আমি খুবই বেসিক একটা প্রশ্ন করব। আমি বিশ্বাস করি যে আপনিও বললেন সন্ত্রাস হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ, রাইট? আমি আরো মনে করি সরকারের বিরুদ্ধে যুদ্ধ সাধারণ মানুষের যুদ্ধ। কোনো মানুষের সাথে যদি অন্যায় করা হয় তাহলে সেই মানুষ প্রতিশোধ নিতে গিয়ে অন্য মানুষকে হত্যা করে, সে তার সাথে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। তবে আমি বিশ্বাস করি মানুষ প্রতিশোধ পরায়ণ। আমার অবস্থাও যদি গুজরাটের মতো হতো তাহলে সে যা করেছে আমিও তাই করতাম। এছাড়া আমি কি করতে পারি? পুলিশের উপর আস্থা নেই, আদালতে গেলে 10 বছর লেগে যাবে, তাহলে একজন সাধারণ মানুষ সেখানে কি করবে যদি অত্যাচার করা হয়? আমার মতো সাধারণ মানুষকে আপনি কি উপদেশ দেবেন যদি আমার সাথে এমন কিছু হয়? আমি আপনার সাথে একমত, আপনি যেটা বলেছেন সেটা যদি আপনার আর আমার হয়, যদি দেখি আমাদের আপনজনদের চোখের সামনে হত্যা করা হচ্ছে, আমাদের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন কি করবেন? আমি একমত যে আপনিও এই কাজই করবেন, একজন সাধারণ মানুষ এই কাজই করবে, এটাই স্বাভাবিক, যদি না আল্লাহর উপর আপনার বিশ্বাস থাকে। আমি আপনার সাথে একমত, 99% মানুষ যদি তারা চুরি না পড়ে, মেয়েদের মতো যদি চুরি না পড়ে থাকে তাহলে সেটাই স্বাভাবিক প্রক্রিয়া, যদি না সেই লোক আল্লাহর উপর বিশ্বাস করে। এমনকি আমিও একই কাজ করতাম, যদি না আমি কোরআনকে জানতাম, যদি না আমি জানতাম কোরআন এটাকে অন্যায় বলেছে, কারণ যদি আমি নিরীহ মানুষকে হত্যা করি তাহলে আমিও সেই লোকের মতোই কাজ করতাম যে আমার উপর অন্যায় করেছে। যেহেতু কেউ একজন আমার উপর অন্যায় করেছে তার অর্থ এই না যে আমি নিরীহ মানুষকে হত্যা করব। কেউ আমার ঘরে ডাকাতি করলে আমি আরেকজনের ঘরে ডাকাতি করতে পারি না, যদি আমি অপরাধীকে ধরতে পারি আর প্রমাণ করে শাস্তি দিই আলাদা কথা, কিন্তু আমি নিরীহ মানুষকে হত্যা করতে পারি না। কোরআন এই কথাই বলছে যে নিরীহ মানুষকে আপনি হত্যা করতে পারেন না। যেহেতু আমি কোরআনের কথা জানি আমি এই উপায়ে প্রতিশোধ নেব না, আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করব, আমি সরকারকে বোঝানোর চেষ্টা করব, যদি তারপরও সে ছাড়া পায় আমি কি করব? এই সন্ত্রাসী আক্রমণগুলোর জন্য যে লোকগুলো দায়ী, হতে পারে গুজরাটে বা বোম্বে রায়ট অথবা পলিটিশিয়ানরা, হতে পারে পুলিশ, অথবা যারা মারা গেছে, অথবা যে লোকগুলো বোমা ফাটিয়েছে, যদি এই পৃথিবীতে তাদের বিচার না হয়
রোজ কিয়ামতের দিন আল্লাহ তাদের শাস্তি দেবেনি। আমরা মুসলমানরা বিশ্বাস করি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আছে যে কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে, আসল বিচার হবে রোজ কিয়ামতের দিন। যেহেতু আমরা মানি যে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা, এটাই আমরা মানি, যদি এখানে কিছু করতে না পারি তাহলে আল্লাহর কাছে ছেড়ে দেব, তিনিই বিচার করবেন, কিয়ামতের দিন আল্লাহ তাদের অবশ্যই শাস্তি দেবেন। যদি আমরা আজকে হিটলারকে ধরি, তাকে আপনি কি শাস্তি দেবেন? 60 লক্ষ মানুষ হত্যা, তাকে কি শাস্তি দেবেন? তাকে একবার মারতে পারেন, বাকি 59,99,999 জন লোকের কি হবে? পবিত্র কোরআনের সূরা নিসার 56 নম্বর আয়াতে আছে, যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে দোজখের আগুনে দগ্ধ করিব, আর যখনই তাদের চামড়া দগ্ধ হইয়া যাইবে আবার নতুন চামড়া দান করিব, যাহাতে তারা শাস্তি ভোগ করিতে পারে। বিজ্ঞান বলে মানুষের শরীরে পেন রিসেপ্টর আছে, তাই আল্লাহ বলেছেন যে রোজ কিয়ামতের দিন তাদের চামড়া আগুনে পোড়ানো হবে, আবার নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা যন্ত্রণাটা বুঝতে পারে। যদি আল্লাহ চান তিনি হিটলারকে 60 লক্ষ বার মারতে পারেন, আমরা সেটা পারি না, তাই আমরা এই বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দেব, সর্বশক্তিমান আল্লাহর কাছে। আমাদের সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। আমাদের কাছে ডক্টর জাকিরের উদ্দেশ্যে অনেক প্রশ্ন এসেছে, এমন প্রশ্ন ছিল যে ইসলামের প্রসার তরবারি দিয়ে হয়েছে কিনা, জিহাদ আর সন্ত্রাস, এমন অনেক প্রশ্ন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এইসব প্রশ্নের উত্তর ডক্টর জাকিরের মুখে শুনতে পাবো। জাযাকাল্লাহ খায়ের। এই অনুষ্ঠানটি করতে পারার জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, উপস্থিত শ্রোতাদেরও ধন্যবাদ জানাই, আরও ধন্যবাদ জানাই আমাদের অতিথিদের যারা অনেক আগ্রহ নিয়ে এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করলেন। সবাইকে ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। هذا القرآن يوحدنا لطريق الخير يوجهنا الله تعالى أنزله ورسله